তো এতদিন পর আমাকে হঠাৎ কেন মনে পড়লো? তোমার কাছে ক্ষমা চাওয়ার দুঃসাহস আমার নেই। তোমাকে ছেড়ে চলে যাবার পর আমি অন্য একজনকে বিয়ে করেছি, স্বামী সংসার আরো অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। তাই? জানো, তোমার বয়সী কোনো ছেলের সাথে দেখা হলেই শুধু তোমার কথা মনে পড়তো। আমি তো রোজ বিকেলে বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতাম, ভাবতাম যদি তুমি কোনো কারণে আমার বাসার সামনে দিয়ে হেঁটে যাও। এখন আর এসব কথা বলে লাভ কি, বাদ দাও। তার চেয়ে বলো তুমি কেমন আছো? তোমাকে ছেড়ে যখন আমি চলে গেছি তখন ভেবেছি যে আমার সামনে একটা রঙিন পৃথিবী অপেক্ষা করছে, যেই রঙিন পৃথিবীতে ঢুকে যাবার পর আমার হয়তো তোমাকে এক মুহূর্তের জন্য মনে পড়বে না। কিন্তু জানো, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। তো তোমার সংসার কেমন চলছে? সংসার এই এক বছর আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নিতে, কিন্তু বিশ্বাস করো আমি পারিনি। তাই আজ সকালে আমি সমাজ সংসার স্বামী সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে চলে এসেছি। চলে এসেছো মানে? মানে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তুমি অনেক দেরি করে ফেলেছো, তোমার জায়গাটা এখন অন্য একজন দখল করে নিয়েছে। তুমি আমার কাছে এখন ভুলে যাও অতীত। তাছাড়া তুমি কি ভুলে গেছো সেদিন তুমি আমাকে কি বলেছিলে? আমার মতো বোকা বোকা টাইপের ছেলেদের সাথে প্রেম করা যায়, হাসি তামাশা করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। সেদিন আমি কতটা কষ্ট পেয়েছি তুমি একবারও কি ভেবেছ? সেদিন শুধু আমি নীরবে চোখের জল ফেলেছি। 3 বছরের সম্পর্ক এত সহজে শেষ হয়ে যেতে পারে আমি কখনো ভাবিনি মোর্শেদ। আমি সবসময় ভেবেছি তুমি শুধু আমারই, আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না মোর্শেদ। তাই তো আজ সকালে আমি যখন সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি, আমি একবারের জন্য ভাবিনি যে তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে, তুমি আমাকে ভুলে গেছো। তুমি বাসায় চলে যাও, আমি দোয়া করি তুমি জীবনে অনেক সুখী হও। তুমি কি আমার একটা ভুল ক্ষমা করতে পারবে না? আমরা কি পারি না আমাদের পুরনো সেই দিনগুলোতে ফিরে যেতে? তুমি অনেক দেরি করে, তুমি না বলেছিলে তুমি আমার 1000টা ভুল মাফ করে দিবে, আমার যদি 10টাও বিয়ে হয় তুমি আমাকে নির্দ্বিধায় গ্রহণ করবে। আমি তো 1000টা ভুল করিনি, আমি মাত্র একটা ভুল করেছি, আর আমার তো 10টা বিয়েও হয়নি। আমরা কি সবকিছু ভুলে যেয়ে আবার নতুন করে শুরু করতে পারি না? এমন কিছু মুহূর্ত আছে যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয়ে এলেও গ্রহণ করা যায় না। কেন যায় না মোর্শেদ? তুমিও তো আমাকে বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না। তাছাড়া আমি তো ভালো করে জানি ভালোবাসার টানে তুমি আমার কাছে ছুটে আসো না, তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই তুমি আমার কাছে ছুটে এসেছো। আর ভালোবাসা হারালে থাকে অবজ্ঞা অনুশোচনা আর আর্তনাদ। সেই অবজ্ঞা অনুশোচনা আর আর্তনাদ নিয়ে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। নাও একটা সিগারেট ধরাও, তোমার সিগারেট খাওয়া দেখতে খুব ইচ্ছে করছে। আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। তোমার ডান হাতটা একটু দিবে? কেন ধরবো? তুমি তো বলতে ডান হাত হচ্ছে বন্ধুদের জন্য আর বাম হাত হচ্ছে প্রেমিকার জন্য। আমি তো এখন আর তোমার প্রেমিকা নই, তোমার বন্ধু। শেষবারের মতো তোমার হাতটা।